Assalamu alaikum students, welcome to my class, welcome to my channel. With a short intro, let's start the class. Hello dear students of class 6, welcome to my class. Today we are going to discuss about chapter 7, unit 7.05 theke unit 7.08. এই তিনটা ইউনিট সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। তো ফার্স্টই হচ্ছে ইউনিট 7.05। ইউনিট 7.05-এ যে টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্রম ম্যাগনেটিজম, দ্যাট মিন্স ম্যাগনেটিজমের মাধ্যমে আমরা কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। তো এখানে খুব সিম্পল জিনিস, দুইটাভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। একটা হচ্ছে আমি দুটা ম্যাগনেট রাখবো, ম্যাগনেটের মাঝখান দিয়ে আমি ওয়্যার বা তার মুভমেন্ট করব। ওকে, দুইটা ম্যাগনেটের মাঝখান দিয়ে আমি তার মুভমেন্ট করব। ওকে, দ্যাট মিন্স ধরো এটা একটা ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা আরেকটা ম্যাগনেট, এটা সাউথ পোল। এই দুইটা ম্যাগনেটের মাঝখান দিয়ে আমি কোনো একটা ওয়্যারকে যদি মুভমেন্ট করি, কোনো তারকে যদি আমি মুভমেন্ট করি, তাহলে এই তারের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউসড হবে। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে যদি আমরা এখানে তো আমি ইলেকট্রিসিটি প্রডিউস করলাম ওয়্যার বা তারটাকে মুভমেন্ট করে, বাট আমি যদি তারটাকে স্টিল রেখে যদি ম্যাগনেটকে মুভমেন্ট করি তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। দ্যাট মিন্স আমি তারটাকে এভাবে প্যাঁচা কয়েলের মতো এভাবে স্টিল রাখবো আর এটার ভিতর দিয়ে আমি ম্যাগনেট পাস করব। দ্যাট মিন্স এরকম তার থাকবে, এটার ভিতর দিয়ে ম্যাগনেটটা এরকম পাস করাবো আমি, তাহলেও এই তারের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউসড হবে। তো ডেফিনেটলি আমার যদি ম্যাগনেটটা অনেক স্ট্রং হয় তাহলে ইলেকট্রিসিটি আমি বেশি পাবো। আমার যদি ওয়্যারটাকে খুব ফাস্ট মুভ করাই অথবা ম্যাগনেটটাকে যদি ফাস্ট মুভ করাই তাহলে আমার ইলেকট্রিসিটি বেশি প্রডিউসড হবে। আবার আমার ওয়্যারের লেন্থ যদি বেশি হয় তাহলেও আমার ইলেকট্রিসিটি খুব বেশি তৈরি হবে। তো এটা ছিল আমাদের ইউনিট 7.05। দেন হচ্ছে আমাদের ইউনিট 7.06 ছিল এটা, রাইট? আচ্ছা, ইউনিট 7.05টা নট ইম্পর্টেন্ট। দেন আমাদের হচ্ছে ইউনিট 7.07 হচ্ছে জেনারেটরস অ্যান্ড ট্রান্সফর্মার্স। দ্যাট মিন্স এই দুইটা জিনিস, একটা হচ্ছে জেনারেটর, একটা হচ্ছে ট্রান্সফর্মার। তো জেনারেটরের মধ্যে আমরা কী করি, জাস্ট একটা কয়েলকে ঘুরাই আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি ম্যাগনেটিজমের মাধ্যমে। এখানে আমাদের একটা সিম্পল এসি জেনারেটর সম্পর্কে বলা আছে তোমাদের পেজ 190-তে। দেখো সিম্পল এসি জেনারেটর এটা দেওয়া আছে। তো এখানে আমাদের মেনলি লাগবে যেটা, যে ভোল্টেজ ফ্রম দ্য জেনারেটর ক্যান বি ইনক্রিজড। জেনারেটরের মাধ্যমে আমাদের ভোল্টেজ কীভাবে আমরা বেশি পাবো, দ্যাট মিন্স একটা জেনারেটর ইউজ করলে আমরা কী কী ওয়েতে ওই জেনারেটর থেকে ভোল্টেজটা বেশি পাবো। ফার্স্ট হচ্ছে পুটিং মোর টার্নস অন দ্য কয়েল। ওই যে আমি বললাম জেনারেটর মানে একটা কয়েল ঘুরানো লাগবে, ওই কয়েলের মধ্যে আমি যত বেশি টার্ন দিব ওয়্যারের, তারের যত বেশি প্যাচ দিব ভোল্টেজ আমি তত বেশি পাবো। সেকেন্ড হচ্ছে ইউজিং আ বিগার কয়েল। আমি কয়েলটাই যদি বড় নিই, এতটুকু ছোট্ট একটা কয়েল যদি নেই সে যতটুকু ভোল্টেজ দিবে, এরকম বড় একটা কয়েল যদি নেই সে ভোল্টেজ আরও বেশি দিবে। আর এটার মধ্যে যে প্যাচটা আছে, টার্নগুলো আছে, ওইগুলো বেশি থাকবে। দেন হচ্ছে ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেট। আমি তো ম্যাগনেটের ভিতর দিয়ে কয়েলটা ঘুরাবো, ম্যাগনেটটা এইভাবে থাকবে, এটার ভিতরে কয়েলটা ঘুরবে। এই ম্যাগনেটটা যদি আমার যত স্ট্রং হবে আমার ম্যাগনেটটা, আমি ভোল্টেজ তত বেশি পাবো। দেন হচ্ছে রোটেটিং দ্য কয়েল ফাস্টার। এই যে ম্যাগনেট, এই দুটা ম্যাগনেট, এটার ভিতরে কয়েলটা ঘুরবে, রোটেট করবে। এই কয়েলটা আমি রোটেট যত ফাস্ট রোটেট করাবো তত বেশি ভোল্টেজ পাবো। তো আমাদের 7.07 থেকে বেসিক্যালি এইটাই দরকার। হ্যাঁ, এই জিনিসটাই মেনলি দরকার। দেন হচ্ছে আমাদের ইউনিট 7.08। 7.08-এ আমাদের যেটা আমরা পড়বো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওয়াই ইউজ এসি, দ্যাট মিন্স অল্টারনেটিং কারেন্ট,
আর এটা হচ্ছে ওয়াই ট্রান্সমিট অ্যাট হাই ভোল্টেজ, এই যে এই জিনিসটা পেজ 193, পেজ 193 এর এই যে জিনিসটা, এই দুটো আমি দাগাই দিচ্ছি তোমাদেরকে। পাওয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি, আমরা শহরে আমরা যে পাওয়ারগুলো দিই, এই যে তোমার আমার বাসায় যে ইলেকট্রিসিটি আসতেছে, এই ক্ষেত্রে আমরা কেন অল্টারনেটিং কারেন্টটা ইউজ করি এটা পড়া লাগবে। এখানে বলেই দিছে যে মেইন ভোল্টেজ ইজ দ্যাট এসি ভোল্টেজ ক্যান বি স্টেপড আপ অর ডাউন ইউজিং ট্রান্সফরমার্স। এসি ভোল্টেজে কী হয়, মেইন ভোল্টেজটাকে আমরা স্টেপ আপ অর স্টেপ ডাউন করে দিতে পারি। বাই দ্য ওয়ে, স্টেপ আপ এবং স্টেপ ডাউন জিনিসটাকে এটা বলে দিই, স্টেপ আপ হচ্ছে এমন একটা ট্রান্সফরমার যেটা কি না কম ভোল্টেজকে, ধরো এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, এদিক দিয়ে যদি কম ভোল্টেজ দেই আমরা তাহলে এটার ভিতরে পাস হওয়ার পর যে ভোল্টেজটা বেরোবে এটা বেশি আসবে, আমি কম দিলে এখান থেকে বেশি বের হবে, এটা হচ্ছে স্টেপ আপ। আর স্টেপ ডাউন হচ্ছে এদিক দিয়ে যদি আমি বেশি দেই ভোল্টেজ তাহলে এদিক দিয়ে কম বের হবে। ওকে, আমরা আমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল যেই জিনিসগুলো আমরা ইউজ করি, কম্পিউটার, ফ্রিজ, টেলিভিশন, এগুলাতে কিন্তু স্টেপ ডাউন থাকে, দ্যাট মিন্স ভোল্টেজ বেশি আসলেও এগুলো আউটপুট দেয় কম ভোল্টেজ। ওকে, তো এটা আমরা এসিটা ইউজ করি, অল্টারনেটিং কারেন্টটা ইউজ করি এই জন্য, যেটাকে স্টেপ আপ করা যায়, স্টেপ ডাউন করা যায়। দেন হচ্ছে ওয়াই ট্রান্সমিট অ্যাট হাই ভোল্টেজ, কেন আমরা হাই ভোল্টেজ ট্রান্সমিট করব। ট্রান্সমিশন ক্যাবেল ওয়েস্ট এনার্জি বিকজ অফ দ্য হিটিং ইফেক্ট অফ দ্য কারেন্ট। দেখো এখানে বলে দিচ্ছে যে ট্রান্সমিশনটা আমরা যে ক্যাবেলের মাধ্যমে, এই একটা ক্যাবেল তারের মাধ্যমে তো আমি ইলেকট্রিসিটি আনবো, তাই না? তো এই ট্রান্সমিশনের সময় অলরেডি হিট এনার্জি ক্রিয়েট হয়, হিট এনার্জি, তার মানে ইলেকট্রিক্যাল এনার্জিটা হিট এনার্জিতে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি বেশি ভোল্টেজ দিয়ে না আনি তাহলে কিন্তু আমি আমার যেই ভোল্টেজটা দরকার আমার বাসায় ওই ভোল্টেজটা আমি পাবো না, কারণ অলরেডি বেশ কিছু পরিমাণ ভোল্টেজ হিট এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। সো আমাকে অবশ্যই ট্রান্সমিট করা লাগবে হাই ভোল্টেজ। কম ভোল্টেজ ট্রান্সমিট করলে ধরো আমার 12 ভোল্ট দরকার, সাপোজ 12 ভোল্ট দরকার, আমি যদি 12 ভোল্টই ট্রান্সমিট করি তাহলে হিট এনার্জি অনুযায়ী, হিট এনার্জি হিসেবে দেখা যাবে 2 ভোল্ট ট্রান্সমিট হয়ে গেছে, ইন দ্যাট কেস আমি কিন্তু পাবো শুধুমাত্র 10 ভোল্ট, তার মানে আমি কিন্তু যেটা দরকার ওটা পাচ্ছি না। বাট আমি যদি 15 ভোল্ট আনি তাহলে দেখা যাবে যদি 3 ভোল্টও হিট এনার্জিতে ক্রিয়েট পরিণত হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, আমি ঠিকই আমার 12 ভোল্টটা পেয়ে যাব। তো এই জন্য আমাদের অবশ্যই হাই ভোল্টেজ বা বেশি পরিমাণ ভোল্টেজ আমাদের ট্রান্সমিট করা লাগবে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7-এর ইউনিট 7.05 থেকে ইউনিট 7.08। আই হোপ গাইজ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে যদি কিছু না বুঝো আমার ক্লাসটা, প্লিজ 2-3 বার দেখবা, 2-3 বার শুনবা, আশা করি প্রথমবারে ক্লিয়ার না হলেও 2-3 বারে ক্লিয়ার হয়ে যাবে, ইটস কাইন্ড অফ রিভিশন। ওকে, সো অবশ্যই এই ইউনিটগুলার, ইউনিট 7.05 তো নেই, ইউনিট 7.05-এ খুব ইম্পর্টেন্ট কোনো টপিক নেই, তো বাকি ইউনিটসগুলার ডেফিনেটলি আমরা তোমরা আমাকে HW সাবমিট করে দিবা। এটার যে কোশ্চেন্সগুলো আছে, এই যে দেখো, এই যে এইখানে যে কোশ্চেন্সগুলো, ইউনিট 7.07-এর যে কোশ্চেন্স, 7.06-এর যে কোশ্চেন্স, এগুলো আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে HW সাবমিট করে দিবা। স্টুডেন্টস, লেট আস অল অ্যাবাউট মাই ক্লাস, আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস। ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট। টিল নাও, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ, গুড বাই, পিস।